আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার এস আর খান আছি আপনাদের সাথে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা জানব সুখী দম্পতি এর মূল রহস্য বা আপনি আপনার দাম্পত্য জীবনে হ্যাপি হবেন কিভাবে। সুখ কিভাবে আসবে এটা অবিবাহিত এবং বিবাহিত নারী এবং পুরুষ উভয়েরই একটা স্বপ্ন থাকে এই স্বপ্নটা অনেকেরই জীবনে ধরা এবং সোয়ার বাইরেই থেকে যায় কখনো আর ধরা যায় না কিন্তু মনের ভিতরে এটা লুকায়িতই থাকে তাহলে এখানে আমরা দুইটো পাঠে বিভক্ত করতে পারি একটা হচ্ছে আপনি যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে আপনি যেই ধর্মের অনুসারী হন কিনা আপনার সেই ধর্মটাকে আপনাকে অনুসরণ করতে হবে যেহেতু আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা অবশ্যই আপনাকে ইসলাম ধর্মের দিকে শতভাগ অনুসরণ করতে বলবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছে সেই সম্পর্কগুলো আমরা সেটাকে বজায় রাখতে হবে বিশেষ করে স্ত্রীদের হক সম্পর্কে স্বামীকে সচেতন হইতে হবে এবং স্বামীর হক সম্পর্কে স্ত্রীকে সচেতন হইতে হবে বিয়ের যে সন্নদগুলো আছে বিয়ের পরে যে সুন্নদগুলো আছে স্বামী স্ত্রীর সহবাসের সময় যে সুন্নদগুলোর কথা বারবার যেটা তাগিদ দেওয়া আছে সেগুলো আমাদের অনুসরণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বিয়েটা জাঁকজমক পূর্ণ না হয়ে খুব সহজ খুব অল্প মানে খরচের মধ্যে বিয়েটা করে নেওয়ার চেষ্টা করবেন আর যখন বিয়েটা হয়ে যাবে কিছু মানে ধর্মীয় রীতিনীতি যেটা থাকে যে স্ত্রী স্বামীর মনের যে কষ্ট দিবে না বা স্বামীর যে কথাগুলো মেনে চলবে যে তারপরে স্বামী স্ত্রীর চাহিদা মেটানোর জন্য যেই যে চেষ্টা সেইগুলো করবে তো পরস্পরের ভিতর সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে বোঝাপড়া স্বামী স্ত্রীকে বুঝে আবার স্ত্রী স্বামীকে বোঝে একদম মানে মানে মাথার ভিতর যেটা ঢুকিয়ে রাখতে হবে আমাদেরকে সেটা হচ্ছে একটা মানুষ কখনো হানড্রেড পারফেক্ট না তো শতভাগ যখন আপনি মনে করছেন যে এই স্বামী বা এই স্ত্রীটা বিয়ের পরে তার সমস্যা দেখা গেছে এই অল্প সমস্যাটাকে যখন আমরা খুব বড় আকারে যেটা প্রেজেন্ট করছি উপস্থাপন করছি তখন কিন্তু এটা কিন্তু একজন মানুষ যেটা শখ মানে সে অবাক হয়ে যাচ্ছে যে আসলে তার জীবনে তো এরকম ছিল না কিন্তু এটা হচ্ছে কেন তো ইনসাল্ট বা অপমানজনক কোনো কথা স্বামী বা স্ত্রী কেউ কাউকে পরস্পরকে আমরা একটা বলবো না এটা বললে পারে যৌন সমস্যার কিন্তু সূচনা কিন্তু তখন থেকে শুরু হবে তাহলে পরস্পরের যে সমস্যা থাকতে পারে সেই সমস্যাটাকে স্বামীর থাকলে স্ত্রীকে অবশ্যই অবশ্যই এগিয়ে আসতে হবে আবার স্ত্রীর কোনো সমস্যা থাকলে স্বামীকে এগিয়ে আসতে হবে এই জিনিসটা মানসিক আগে প্রশান্তি আনার জন্য আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসাটুকু অন্তত থাকা দরকার এবার আসেন যে ফিজিক্যাল কোনো সমস্যা পুরুষদের যে ফিজিক্যাল সমস্যাগুলো থাকে এই সমস্যা কিছু আছে যেটা চিকিৎসা করলে একবারে পুরোপুরি ভালো হয়ে যায় তো যেটা ইসলামে যেটা বলা হচ্ছে যে পুরুষে যেটা বিয়ে করা যেটা জায়েজ নাই বা নারীর ডিভোর্স নিতে পারে যেটা তার জন্ম থেকে এই পর্যন্ত অবধি লিঙ্গের শীতলতা বা কখনো তার লিঙ্গ শক্ত হয়েছে বলে তার প্রমাণ নাই মানে একেবারে সে আর কখনো তার লিঙ্গটা শক্ত হবে না এরকম মেডিকেল কোনো সার্টিফিকেট থাকতে হবে বা তার ইতিহাস আছে তো এই ধরনের রোগীর সংখ্যা আসলে রেয়ার মানুষের সাময়িকভাবে লিঙ্গের শীতলতা দেখা দিতে পারে তো এটা কিন্তু মারাত্মক সমস্যা না যে অক্ষম পুরুষ কারোর কারোর দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে এটা অনেকভাবে কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদের কাছে বুঝিয়ে দিয়েছিলাম যে দ্রুত বৃদ্ধপাত এটা কিন্তু পুরোপুরিভাবে ওষুধের মাধ্যমে হোক এক্সারসাইজ ডায়েট বা আপনি বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে কিন্তু শুকিয়ে বলে এটাকে সমাধান করতে পারেন আর নারীদের সমস্যা হচ্ছে যে তারা মিলনে কোনো তৃপ্তি পায় না একটা সমস্যা যে নারীদের যে অর্গাজম বা বীর্যপাতের যে অনুভূতি বা স্যাটিসফ্যাকশন লেভেলটা আসতে দীর্ঘায়িত হয় বা সময় লাগে পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটও লাগতে পারে কিন্তু একটা পুরুষের খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে তো এই যে একটা গ্যাপ এই গ্যাপটা কিন্তু সমস্যার সমাধান কিন্তু স্বামী স্ত্রী দুইজন মিলেই কিন্তু করতে পারে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে একজন চিকিৎসকের সাথে আপনারা পরস্পর কাউন্সিলিং বা পরামর্শ নিতে পারেন যে আসলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আসলে আমরা কি কোনো ওষুধ নিতে পারি নাকি আমরা আসলে এক্সারসাইজ বা আদার্স কোনো পরামর্শর মধ্যে দিয়ে গেলে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব। কিছু কিছু ভোল আমাদের জীবনে অনেক দূরে আমরা এগিয়ে যাই যেটা আসলে যেটা আপনি চাইলেও আর ফিরে আসতে পারেন না যেমন যারা ইয়ং জেনারেশন অতিরিক্ত পরিমাণে প্রণ সিনেমা দেখে নিজে ডিপ্রেশনে ভুগছে এরকম রোগে অসংখ্য আছে যে যেটা দেশীয়ভাবে আইনগতভাবে যেটা নিষিদ্ধ যেটা দেখার ফলে একজন যুবকের মনে মধ্যে যেটা কম্পেয়ার মানে তুলনা করছে যে সেই ওই পুরুষের থেকে সে মোটামুটি সে দুর্বল তার বন্ধুর থেকে সে দুর্বল যেটুকু সে কাউকে এটা শেয়ার করতে পারছে না তাহলে এই ধরনের কিছু নেতিবাচক চিন্তা চেতনা একজন মানুষকে তাকে দুর্বল করে দিচ্ছে আবার কিছু ভুল ওষুধ কিছু ভুল চিকিৎসা ভুল চিন্তা ভুল পরামর্শ একজন মানুষকে সুস্থতার থেকে অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে তাহলে আমরা পুরোপুরি কুসংস্কার ভুল চিকিৎসা বা ভুল পরামর্শ থেকে অবশ্যই বেঁচে থাকবো আবার নারীদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে ওভার এক্সপেকটেশন স্বামীর কাছে অধিক প্রত্যাশা করছে যেটা স্বামীর মোটামুটি সাধ্যের মধ্যে সেটা যত যতটুকু সে দেওয়ার চেষ্টা করে সেটার মধ্যে যদি সে বলে দা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হ্যাপি আর একটু হলে বা এরকম করলে ভালো হতো সেভাবে স্টেপ বাই স্টেপ সে উপরে দেখে উঠবে হুট করে একটা পুরুষ রাতারাতি কিন্তু ভালো হতে পারে না তাহলে পরস্পরের বন্ডিংটা যত বেশি মজবুত হবে ভালোবাসা গভীর হবে স্বামী স্ত্রীর মধ্যে সুখের মাত্রা তত বেশি হবে অপমান কথা নেতিবাচক কথা বলা থেকে আমরা এটা বিরত থাকবো ইনশাল্লাহ তাহলে আর আমরা এই স্বামী স্ত্রীর মধ্যে সুখী হওয়ার জন্য লাস্টে দু একটা কিছু কথা বলে আমরা শেষ করব ভিডিওটা তার মধ্যে হচ্ছে এক নম্বর কথা মানসিক কোনো মানে মানসিকভাবে স্বামীকে এবং স্ত্রীকে মানে আগে হ্যাপি হইতে হবে কোনো ডিপ্রেশন হতাশা কষ্ট দুঃখ নিয়ে আপনি সেক্সুয়াল লাইফে খুব কম সময়ে আপনি হ্যাপি হতে পারেন আত্ম মানে দুইজনের ভিতরে বিশ্বাস থাকতে হবে কেউ কাউকে ঠকাবে না কোনো পর নারীর সাথে পরপুরের সাথে কথাবার্তা বলা বা কোনো এমন কিছু কাজ না করা যেটা স্বামীর জন্য লজ্জাজনক হতে পারে স্ত্রীর জন্য অপমানজনক হতে পারে আর ফিজিক্যাল রিলেশনটা যখনই একটা হবে এটা জোর মানে জোর জবরদস্তি করা যাবে না মানে ফোর্স করা যাবে না এটাকে ফিজিক্যাল রিলেশনটা যখনই স্বামীর দরকার স্ত্রীকে সহযোগিতা করতে হবে বা স্ত্রীর দরকার স্বামীকে এগিয়ে আসতে হবে এতে দুজনের ভিতরে যে একটা গ্যাপ এই গ্যাপটা কিন্তু দূর হয়ে যাবে এমনও কিছু কিছু রেকর্ড আছে যে অনেক দিন চলে যাচ্ছে কোনো রিলেশন নাই ফিজিক্যাল রিলেশন নাই বা স্ত্রীর কোনো খোঁজ নাই স্বামীর কোনো খোঁজ নাই মানে দূরত্ব সৃষ্টি হচ্ছে তৃতীয় পক্ষে দেখা মিলছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা যত মধুর হবে সুন্দর হবে একটা সমাজ তত সুন্দর হবে দেশ তত এগিয়ে যাবে বিশ্বটা অনেক সুন্দর হবে তাহলে এই সম্পর্কটা শুধুমাত্র একটা ছোট সম্পর্ক না এটা কিন্তু অনেক একটা বড় বিষয় তাহলে এই জিনিসটাকে যেন আমাদের সবাইকে খেয়াল করতে হবে যেন কোনো ভুলের কারণে যেন দাম্পত্য জীবনে নেতিবাচক কোনো প্রভাব না পড়ে আজকে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ